জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা আজকে যেটা আমি ব্যায়াম করবো বা আজকে যেটা আমি এক্সারসাইজ করে আপনাদের দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা চেস্টের এক্সারসাইজ। এর বন্ধুরা চেস্ট আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা চেস্ট বল তিন রকমের হয়, আপার চেস্ট, মিডল চেস্ট অ্যান্ড লোয়ার চেস্ট। এই দুটো তিনটে চেস্ট নিয়ে আজকে আমি ওয়ার্কআউট করবো বন্ধুরা। তার মধ্যে আজকে আমি বলবো আজকে আমি ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে মিডল চেস্ট, মানে মাঝখানটা যে চেস্টটা হয় বন্ধুরা সেটা এক্সারসাইজ। মানে চেস্ট এমনিতে আপনার ছাতি বা বুক যেটাই বলেন তিন রকমের হয়, আপার চেস্ট, মিডল চেস্ট অ্যান্ড লোয়ার চেস্ট। তো আজকে আমি আজকে যেটা আপনি দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা ফাইনালি মিডল চেস্ট। তো মিডল চেস্টের এক্সারসাইজটা আপনারা কীভাবে করবেন সেটা কীভাবে আপনারা ফলো করবেন, বা ডাম্বল বা বার্প আপনারা যদি জিমে থাকেন বন্ধুরা তো কীভাবে আপনারা জিমে গিয়ে এই এক্সারসাইজটা ফলো করবেন করবেন সেটা আজকে আমি পুরো ডিটেলসে বলবেন বন্ধুরা। ভিডিওটা খুব মজা হতে চলেছে, ভিডিও খুব জবরদস্ত হতে চলেছে বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বলে ঘন্টা ক্লিক করে রাখবেন, তাহলে আর নতুন নতুন ভিডিও আপনার সবার গ্রুপ পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা আশা করি আপনারা পুরো ভিডিও দেখুন, আমার শুধু ডিটেল পেয়ে যাবেন। আর আপনারা যদি বন্ধুরা চান তো আপনারা সেইভাবে মানে এইভাবে ওয়ার্কআউটগুলো করে আপনারা আপনার ভালো আপনার চেস্ট বা আপনার সাথী বানাতে খুব সহজে পারবেন। তো বন্ধুরা ওয়ার্কআউটটা ডেলি শুরু করবো, তাড়াতাড়ি লেট করুন স্টার্ট। তো বন্ধুরা প্রথম যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে এই মেশিন। তো বন্ধুরা এই প্রথম যে আমি চেষ্টা করবো মানে চেস্টের বা বুকের ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে এই মেশিন বন্ধুরা। সেটা কীভাবে করবো কীভাবে না করবো আপনারা ভিডিওতে দেখুন, সমস্ত ডিটেল পেয়ে যাবেন বন্ধুরা। পুরো ভিডিওটা আমরা স্ক্রিনে আমরা শুধু দেখতে পুরো। তো প্রথমত আমি আমার ওয়েট ছেড়ে মারব বন্ধুরা, আপনারা যতটুকু ওয়েট নিতে পারেন ততটুকু নেবেন, বেশি বা কম কখনো নেবেন, আপনারা যতটুকু সঠিক নিয়ে মারতে পারবেন সে কতটুকু মারবেন। তো বন্ধুরা প্রথম কীভাবে প্রথম মারবেন আপনাকে তিনটে সেট মারতে লাগবে, আর সেম আপনাকে একটা করে সেটা বলতে 15 রেপিটিশন মানে 15 বার করে মারতে লাগবে। তো বন্ধুরা এরপরে দুই নম্বর যে সেটা বলবো বন্ধুরা সেটা আরো একটু খুব ভালো চলে আসে, তো সেটা তাহলে আমি কিভাবে মারতেছি। তো বন্ধুরা দ্বিতীয় নম্বর এক্সারসাইজটা মানে আমার টু নম্বর যে এক্সারসাইজটা ব্যায়ামটা করবো সেটা হচ্ছে এই বেশি। তো তারপর বন্ধুরা এটা অনেকগুলো মানে পয়েন্ট আছে, আমি তাহলে উপরে দিতে পারি। উপরে যেটা হবে সেটা হচ্ছে আমার মানে আপার চেস্ট, আর নিচে নিচে যদি এইভাবে মারি বন্ধুরা সেটা হয় আমার লোয়ার চেস্ট। কিন্তু যেহেতু আমি একটু করতেছি আমার মাঝখানের চেষ্টা নাকি মিডল চেষ্টা ওয়ার্কআউট, তাই বলতে আমি সোজা রাখবো, আমি যে কোনো ওয়ার্কআউট সোজা রাখবো, তাই আমার বরাবর আমি রেখে এখন আমি এইভাবে মারো বন্ধুরা মিডল চেষ্টার ওয়ার্কআউট। আপনারা দেখুন নিজের মধ্যে তো দেখুন বন্ধুরা প্রথমত আপনারা এইভাবে পারবেন, এইভাবে 15 16 15 বার 16 বার আপনারা চাইলে যতবার মারতে পারেন মারুন, কিন্তু সঠিক নিয়মে মারবেন বন্ধুরা। তো আমি 15 বার মারলাম, আপনারা 15 বার করে মারুন, কিন্তু মানে এইভাবে আপনাকে তিনটে সেট মারতে লাগবে। আমি একটা করে সেট মারি দেখা দিচ্ছি প্রতিটা ওয়ার্কআউট, তার কারণ ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। ওই জন্য বন্ধুরা আমি একটা করে ওয়ার্কআউট করে দেখা দিচ্ছি, একটা করে সেট করে দেখা দিচ্ছি, আর আপনারা এরকম তিনটে করে সেট মারবেন, আর রেপিটেশন সেম 15 বার করে মারবেন। এর পরে যে সেটা হবে বন্ধুরা নাম্বার 3, ইয়েস বন্ধুরা নাম্বার 3, তো সেই এক্সারসাইজটা হবে বাটারফ্লাই, সেটা হবে একটা মেশিনে আমি দেখা দিচ্ছি। তো বন্ধুরা আমাদের তিন নম্বর এক্সারসাইজটা সেটা হবে এই মেশিন। তো দেখুন বন্ধুরা ভালো করে আমি কিভাবে মারতেছি, আপনারাও সেম এভাবে মারুন। প্রথমত আপনারা এই এক্সারসাইজটা বন্ধুরা আপনারা একটা ওয়েট সহ মুভে নেবেন, যতটুকু আপনারা সঠিক করে মারতে পারেন প্লাস আছে আপ। তো মনে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা ভালো করে একটু করবেন, হাড়টা যদি আপনার বেঁচা বেঁকি না হয় সোজা স্ট্রেট থাকে এই মারেন। আমি সেভাবে মারতে সেভাবে এভাবে আপনারা তিনটে সেট মারতে পারেন, কিন্তু আপনার রিপিটিশন 15 বার করে মারবেন। এরপরে যে আমি ওয়ার্কআউটটা বলছি বন্ধুরা সেটা হবে ডাম্বল, সেটা কিভাবে মারবেন আসুন।
চাই।